আর মাত্র কিছু সময়ের ব্যবধানেই ঠিক বিকাল 3:30টায় বেবুন স্টেডিয়ামে শুরু হয়ে যাচ্ছে দিল্লি বনাম কলকাতার দুর্ধর্ষ আইপিএল ম্যাচ। টানা 3টি ম্যাচ জিতে জয়ের হ্যাটট্রিক করতে তো আজ কেকিআর দলে বড় পরিবর্তন করে মাঠে নামছেই, আর এই ম্যাচের আগে তাদের জন্য বেরিয়ে এসছে দুটি বিশাল বড় সুখবর। হ্যাঁ বস, কী রয়েছে গুড নিউজ? কেকিআর আজ ঠিক কী পরিবর্তন করে মাঠে নামছে তা সব কিছু জানতে প্লিজ দেখো পুরো ভিডিও, এবং এক্ষুনি যুক্ত হও নাম্বার ওয়ান গেমিং প্ল্যাটফর্ম ওএসজি ক্রিকেটে। আর স্ক্রিনেও কমেন্টে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে গিয়ে আইডি নিয়ে খেলে জিতে থাকো লক্ষ কোটি টাকা, যেখানে তো 24 ঘন্টা উইথড্রল ও সার্ভিসের ব্যবস্থা আছেই। আর এখানে লাস্ট কটা আইপিএল ম্যাচে ও গত আইপিএল সিজনে বহুজন কোটি টাকাও জিতেছে, তাই 10% বোনাসের জন্য এক্ষুনি হোয়াটসঅ্যাপ করো নিচে কমেন্টে দেওয়া নম্বরে। গেম ইনভলভস অ্যান এলিমেন্ট অফ ফাইন্যান্সিয়াল রিস্ক এন্ড মে বি অ্যাডিক্টিভ, প্লিজ প্লে রেসপন্সিবলি অ্যান্ড এট ইওর ওন রিস্ক। তো বস, বর্তমানে যেখানে দিল্লি ক্যাপিটালস পরপর দুটো ম্যাচ হেরে খুব চাপে রয়েছে, সেখানে কেকিআর পরপর দুটো ম্যাচ দুর্ধর্ষভাবে জিতে আইপিএল 2022-এ সব থেকে দুর্দান্ত ফর্মে আছে। আর শুধু তাই নয়, হেড টু হেড রেকর্ডের বিচারে তো 29টি ম্যাচের মধ্যে কেকিআর দিল্লিকে 16 বার হারিয়ে পাল্লা ভারী রেখেছেই। আর এই ব্রেবোর্ন স্টেডিয়ামে আইপিএল ইতিহাসে দুটি ম্যাচ খেলে দুটিতে জিতে কেকিআর 100% ম্যাচ জেতার রেকর্ড ধরে রেখেছে। আর এছাড়া আরেক গুড নিউজ এই যে, ব্রেবোর্ন স্টেডিয়ামে যেখানে প্রচুর পরিমাণে রান হয় সেখানে কেকিআর আজ ম্যাচ জিততে দলে আনতে চলেছে এক দুর্ধর্ষ নতুন বিধ্বংসী ব্যাটসম্যানকে। তো এ তো ছিল ম্যাচের আগে গুড নিউজ। আর আজকের ম্যাচে কেকিআরের প্লেইং ইলেভেনের কথা বললে ওপেন করবে রাহানে অথবা অভিজিৎ তোমার ও ভেঙ্কটেশ আইয়ার। হ্যাঁ বস, ম্যাচ জিতলেও কেকিআরের এবছরের বড় সমস্যা ব্যাটিং, তাই 4 ম্যাচে ফ্লপ থাকা ওপেনিংকে শুধরাতে গত ম্যাচে ফর্মে ফেরা ভেঙ্কটেশের সাথে এবার সুযোগ পেতে পারে আরও এক ইয়ংস্টার ডাহাতি ওপেনার ব্যাটসম্যান অভিজিৎ তোমার। এরপর মিডিল অর্ডারে খেলতে নামবে নাম্বার 3-তে নীতিশ রানা, নাম্বার 4-এ শ্রেয়স আইয়ার ও নাম্বার 5-এ স্যাম বিলিংস। হ্যাঁ বস, ওপেনিংয়ের পর বড় সমস্যা হলো মিডিল অর্ডার সমস্যা, কেননা সবাই ফর্মে থাকা সত্ত্বেও এবং ভালো শুরু করা সত্ত্বেও কেউই বড় ইনিংস খেলে ম্যাচ জেতাতে পাচ্ছেন না। তাই দায়িত্ব নিয়ে এবার থেকে খেলতে হবে, কারণ প্রতি ম্যাচে রাসেল কিংবা প্যাট কামিন্স নিজে হাতে প্রতিটি ম্যাচ জেতাবে তার কোনো গ্যারেন্টি নেই। এরপর লোয়ার অর্ডারে খেলতে নামবে নাম্বার 6-এ আন্দ্রে রাসেল, নাম্বার 7-এ প্যাট কামিন্স ও নাম্বার 8-এ সুনীল নারিন। নো ডাউট কেকিআরের কাছে এই সিজনে সমস্ত টিমগুলির থেকে সবথেকে ভালো লোয়ার অর্ডার ডিপার্টমেন্ট রয়েছে, তাই একে নিয়ে কোনো কথা হবে না। এরপর বোলিং ডিপার্টমেন্টে নামবে নাম্বার 9-এ উমেশ যাদব, নাম্বার 10-এ রাসিক সালাম ও নাম্বার 11-এ বরুণ চক্রবর্তী। হ্যাঁ বস, কোনো সন্দেহ ছাড়াই রাজস্থান রয়্যালসের পর কলকাতা নাইট রাইডার্সেরই সবথেকে সেরা বোলিং ডিপার্টমেন্ট রয়েছে, তাই প্রতিটি ম্যাচের মতো এ ম্যাচেও কেকিআরের বোলিং নজর কাটতে চলেছে। তো তোমার মতে এই ম্যাচে কেকিআরের কীভাবে প্লেইং ইলেভেন হওয়া উচিত তা তুমি নিচে অবশ্যই কমেন্টে জানাও। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই করো লাইক, শেয়ার, কমেন্ট, এবং আরও এইভাবে ভিডিও পাওয়ার জন্য এক্ষুনি করো ক্রিকেট ইন বেঙ্গলি ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব। ধন্যবাদ।